পুরোপুরি রাজধানী বেছে সাবেকি দিনটা টান টানা চোখ হবে বড় গয়না হবে গয়নার চমক থাকবে দুর্গা মা এখানে চাঁদের মধ্যে বিরাজমান আজ আমরা আবার চলে এসেছি দক্ষিণ কলকাতায় হ্যাঁ ঠিক ধরেছেন এসেছি অনাথ বন্ধু স্টুডিওতে শিল্পী প্রশান্ত পালের কাছে দেড় মাস আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম 2023-এর দুর্গাপূজা প্রতিমা প্রস্তুতির প্রথম পর্ব এখন দেবী মূর্তি তৈরির প্রাথমিক পর্যায় শেষ প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রঙের মধ্যে দিয়ে শিল্পীর কাছ থেকে আসুন জেনে নিই প্রতিমার রঙের নানা গল্প রং তো চলছে এখন আপাতত এক একটু এক এক রকম রঙের হয় ডিপ লাইট তার উপরে খেলা চলে একটু একটু করে ধীরে ধীরে রঙগুলো করছি যেটু সময় সময় পাচ্ছি কাজ চলছে রঙের কাজ চলছে এখন দুর্গা পুরো একটা স্কাই হবে বুঝতে পারলি তো মানে সমস্ত দেব দেবীরা রয়েছে আকাশে অবতরণ করছে দুর্গা মা এখানে চাঁদের মধ্যে বিরাজমান আর উপর থেকে দুর্গা নামছে পেছনে মেঘের ভেলা থাকবে শরতের মেঘ আর এটা কিন্তু ব্যাপারটা ব্লুর উপরে থাকবে বুঝলি স্কাই এর ব্যাপারটা থাকবে দুর্গা আকাশ থেকে নামছে অশুভ শক্তি দমন করতে কালার ব্লুর উপরে রাখবো ইচ্ছা আছে ব্লু ব্ল্যাকের উপরে রাখবো এখনো ভাবিনি সেরকম ভাবে কালার সাকুরে শাড়ির কালার টালার গুলো এখনো ভেবে উঠতে পারি একটু করে ভাবছি একটা টাকা একদিন একদিন কমপ্লিট হচ্ছে এরকম ভাবে কাজ চলছে এটা হচ্ছে ক্যানিং কুলপি মেয়েরা তো পুরোপুরি সাবেকি ঠাকুর একটা ভালো গয়নার উপর কাজ হচ্ছে বড় ঠাকুর যেহেতু এগুলো তো মাটির কাজের উপর করা যায় না বড় একটা সাবেকি ঠাকুর সেটাই ভালো গয়না দিয়ে রেডি করে 11 তারিখ মোটামুটি ওটাকে আমাদের রওনা করাতে হবে কারণ ওটা যেতে সময় লাগবে গিয়ে তারপর ওর মধ্যে অনেক কাজ এখানে করা যাবে না বড় ঠাকুর যেহেতু ওখানে গিয়ে কিছু ইনস্টলেশনের কাজ আছে তো 11 তারিখ ফার্স্ট বেরোবে 11 অক্টোবর বেহালা অনেকগুলো আছে বেহালা 3-4টে আছে বেহালা ব্রহ্ম সমাজ আছে বেহালা মনমোহন পার্ক আছে বেহালা শিশির বাগান আছে আরো কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে নেই বেহালার গুলো সব মহালয়ার পর থেকে বেরোবে কালার দেখো এবছরের কালার একটু মা তো লালের উপরে আমার ভালো লাগে লালের আভা মায়ের সিঁদুর থাকবে লালের কাপড় থাকবে লালটাকে বেশি করে রেখেই কালের লোকেরা কিছু কিছু বলে লাল কাপড় রাখতে হয় সেটাকে বেশ করে গয়না কাপড় তার সঙ্গে ম্যাচ করে কাজ হয় লালের উপরে রেখেই কাজ করার চেষ্টা করছি বেশিরভাগ তাছাড়া কিছু অন্য অন্য কালারের খেলা আছে সব রকমই আছে আমার সব রকম কালারই পছন্দ যেরকম রামধনুতে সাতখানা রঙের কালার থাকে সাতখানা রঙের কালারের উপরে সব রঙই পছন্দ আমাদের শিল্পী কোনো রঙকে ভালোবাসবো স্পেশালি এইটা ফেভারিট কালার এইটা ফেভারিট কালার সেরকম কোনো ব্যাপার নেই আমাদের ফ্যাকাশে রঙও ভালো লাগে গ্লসি রঙও ভালো লাগে সব কিছুই কালারের উপর ফোটাতে পারলে ভালো লাগে বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার
করে মোটামুটি বেস কালার করতে দু তিনবার লাগে, খড়ি ভরে ভালো করে বেস কালার করে তারপরে সেটাকে কালার করতে সময় লাগে, তারপরে একটা উপরে উঠে উঠে রং করা তুলের উপরে অনেক সময় তো লাগে, একটা মোটামুটি ঠাকুর রং করতে গেলে ভালো 10-12 দিন 15 দিন লেগে যায়, তাও হয় না ঠিকঠাক সময় মতো। হ্যাঁ মাটির মাটির কালার মেটালিক টাচ থাকে, কিছু হাতের কাজে থাকবে, কিছু ইনস্টলেশনে থাকবে, সব রকমই থাকবে কাপড়গুলো। এইভাবেই এগিয়ে চলছে দেবী মূর্তির প্রস্তুতি পর্ব। যত দিন যাচ্ছে দেবী মূর্তি সেজে উঠছে নতুন রঙে, এবার শুধুই সময়ের অপেক্ষা। আর কিছুদিনের মধ্যেই চিন্ময় মাতৃমূর্তির মৃন্ময় রূপ সম্পূর্ণ হবে। বিশাল বড় ব্যাপার, ওখানে মা পুরোপুরি রাজনী বসে সাবেকি দুর্গা টানা চোখ হবে, সেগুলো পরে জানতে হবে আস্তে আস্তে, ঠিক সময় মতো মানুষ সব জানতে পারবে।